মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় নির্ভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সোমবার উপজেলা প্রাঙ্গণে এই বিতরণী অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাগর হাজরা সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।